তো বন্ধুরা, আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। তো আপনারা কিভাবে জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাদের যে কপিরাইট ক্লেম আছে সেটা রিমুভ করে দিবেন? তো যদি আপনার মিউজিকে কপিরাইট হয়, তাহলে আপনি মিউজিক রিপ্লেসমেন্ট কিভাবে করবেন? তো আমি আজকে সেই বিষয়টা আপনাদেরকে জাস্ট ইজি এবং সিম্পলি ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সৌরভ হাসান আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতেছেন সৌরভ হাসান 420 চ্যানেল। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইউটিউব রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর সকল ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, মূল ভিডিওর যে বিষয়টি ছিল সেটি হচ্ছে কপিরাইট ক্লেম কীভাবে আপনারা রিমুভ করবেন। তো বন্ধুরা, আমরা যখন ফার্স্ট টাইম ইউটিউবিং শুরু করি, আমাদের ভিডিওতে কপিরাইট আসে, তখন কিন্তু আমাদের মনে অনেক ভয় আসে যে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, না আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, না ইউটিউব আমাকে স্ট্রাইক দিয়ে দেয়। তো বন্ধুরা, এরকম কিছু না। আপনার যদি কপিরাইট ক্লেম আসে, তাহলে কোনো প্রবলেম নেই, আপনি একাধিক কপিরাইট ক্লেম থাকা যাবে না আপনার চ্যানেলে। একাধিক বলতে যেমন 50+ বা 100+, এরকম একাধিক কপিরাইট ক্লেম আপনার চ্যানেলে থাকা যাবে না। তো 2, 4, 5, 10টা যদি কপিরাইট ক্লেম থাকে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আর যদি কপিরাইট ক্লেম আসে, এখন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন, যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম থাকে, তাহলে ইউটিউব এটা ধরিয়ে দেবে, অর্থাৎ আপনার ভুলটা ধরিয়ে দেবে যে আপনার এই ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। আপনি কী করবেন, ভিডিওটা ডিলিট করবেন নাকি কপিরাইটটা শুধুমাত্র রিমুভ করে নতুন কিছু অ্যাড করবেন? অর্থাৎ যে অংশটা আপনার কপিরাইট নাকি সেই অংশটা আপনি কেটে ফেলবেন, ইউটিউব আপনাকে জাস্ট মেসেজ করতে। তো আপনি ভিডিও আপলোড যখন কমপ্লিট করবেন, তার পরেই যদি আপনার ভিডিওতে কপিরাইট আসে, তাহলে ইউটিউব ইন্ডিকেট করে দেখাচ্ছে যে এই সমস্যা, আপনি এই করেন, সমস্যা আছে, সলিউশন আছে। তো বন্ধুরা, আমি আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন আপনারা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা অলরেডি আপলোড করছি। তো সবার নিচে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট হচ্ছে আপনার ভিডিওটা, অর্থাৎ চেক কমপ্লিট কপিরাইট ক্লেম ফাউন্ড। তো ওখান চেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড চিহ্ন। তো এখন আপনারা এটা কিভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন যে গো টু চেক, আপনারা এখানে ক্লিক করে দিবেন ফার্স্ট টাইম। তো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা এখানে সি ডিটেলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, কপিরাইট ক্লেম ফাউন্ড ওই লাইনে দেখতে পাচ্ছেন, কপিরাইটের ওই লাইনে দেখতে পাচ্ছেন সি ডিটেলস। তো মূলত আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম আপনাদের সামনে নিয়ে আসবে এখানে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কপিরাইট ক্লেমটা কিসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার মিউজিকে কিন্তু কপিরাইট ক্লেম ধরা পড়ছে। তো এখন আমি মিউজিকটা কিভাবে রিমুভ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক মূলত কপিরাইট ধরছে, যে মালিক সে কপিরাইট দিয়েছে। তো আমি এখন মিউজিকটা রিপ্লেসমেন্ট করব। তো আমি ভিডিওটা ডিলিট করব না বা কাটবো না, কোনো কিছুই করবো না। এখানে মিউজিকে ক্লিক করে, তো এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস সং, মূলত এখানে একটা ক্লিক করে দিলে ইউটিউবের যে ফ্রি মিউজিকগুলো আছে মূলত সেখানে নিয়ে যাবে। তো আপনারা এখানে রিপ্লেস যে সং আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেওয়ার পর এখানে দেখেন কতগুলো ফ্রি মিউজিক রয়েছে, অসংখ্য, হাজার হাজার, কোটি কোটি ফ্রি মিউজিক রয়েছে। তো যে কথাটি না বললে নয় সেটি হচ্ছে আপনার ভিডিওটা কত মিনিটের আপনারা সেটা আগে দেখবেন ভালোভাবে। তো সেই অনুযায়ী আপনারা একটা মিউজিক অ্যাড করবেন। যদি আপনারা কম করেন তাহলে হবে না, বেশি করতে হবে। যদি আপনার ভিডিও 3 মিনিট হয় তাহলে আপনি 3 মিনিটের বেশি করতে হবে। তো যে মিউজিকটা আপনারা মূলত অ্যাড করবেন সেই মিউজিকে ক্লিক করবেন। করার পর তো আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে যদি ক্লিক করে দেন, তবে সেক্ষেত্রে বন্ধুরা মিউজিকটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তো দেখেন আপনারা, তো আমি এখন এটার অ্যাড যে লেখা আছে অ্যাডে ক্লিক করে দেবো। এখন দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, অল্প একটু ওয়েট করেন। জাস্ট অল্প একটু ওয়েট করলে আপনারা দেখতে পাবেন বিষয়টা। তো এখন দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো এখন ওখানে যদি আপনার কর্নারে সেভে ক্লিক করে দেন, তাইলে মিউজিকটা দেখতে পাচ্ছেন যে রেডি টু রিপ্লেস সং। আপনি আমার আগের যে কপিরাইটটার সরিয়ে কিন্তু এইটা রিপ্লেস করা হচ্ছে। তো সেভে ক্লিক করে দিলে মূলত এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, একটু প্রসেসিং হতে সময় লাগবে। তো এখন মূলত আপনারা এখানে নেক্সট করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেসিং হচ্ছে বন্ধুরা, একটু প্রসেসিং হতে সময় নিবে কিছুক্ষণ, অর্থাৎ 2 মিনিট বা 3 মিনিট এরকম নিতে পারে। অর্থাৎ আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে কিন্তু প্রসেসিংটা হবে। যদি আপনার নেট ভালো থাকে তাহলে খুব দ্রুত গতিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন যে চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড। তো আমি যখন রিপ্লেস করলাম তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে যে চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড, আর কোনো কপিরাইট প্রবলেম নাই। এখন আমি ভিডিওটা পাবলিশ করতে পারবো।
তো এখন আমি বন্ধুরা মূলত নেক্সটে ক্লিক করে দেব। তো আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখন পাবলিশে ক্লিক করে দিলে মূলত ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। এখানেও দেখতে পাচ্ছেন যে কোনো প্রবলেম নাই। তো ভিডিওটা পাবলিশ করার পর আমি আপনাদেরকে চেক করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন এখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখানে ভিডিওতে কোনো প্রকার প্রবলেম নেই, অর্থাৎ কোনো কপিরাইট নেই, কোনো কমিউনিটি গাইডলাইন্স নেই, কোনো কিছুই নেই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটির দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার ইউর বডি। আল্লাহ হাফেজ।